নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আরও একটি ট্রান্সফার রিলেটেড ভিডিও এবং বুঝতেই পারছেন ইস্টবেঙ্গলে মাদি তালালের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এবং দুই বছরের চুক্তিতে মাদি তালাল ইস্টবেঙ্গলে সই করলেন এবং একটা অসাধারণ সাইনিং বলতেই হয় কারণ গত মরশুমে পাঞ্জাব ওয়েবসির হয়ে তার যা পারফরমেন্স তা কিন্তু অন্যতম সেরা বিদেশি গত মৌসুমের ব্যাক কথা বলাই চলে অ্যাসিস্ট এবং তার গোল স্কোরিং অ্যাবিলিটি নিয়ে কিন্তু কোনো প্রশ্নই নেই এবং গত মরসুমেই প্রথমবার আইএসএলে যোগ দিয়েই পাঞ্জাবের পারফরমেন্সের পেছনে কিন্তু তার অবদান অনস্বীকার্য এবং এই সাইনিংয়ের পর যেটা মাদিতালাল ইস্টবেঙ্গল মিডিয়াকে জানায় যে তারা কিন্তু মাদি তালাল নিজে কিন্তু জানিয়েছে যে ইস্টবেঙ্গলের অবদান ভারতীয় ফুটবলে কিন্তু অনস্বীকার্য এবং তাদের যে অবদান সেই অবদান এবং তাতে ভারতীয় ফুটবলে তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মুখে আছেন নিজে তিনি এবং সমর্থকদের মুখে হাসি পাঠানো তার একমাত্র লক্ষ্য থাকবে বিভাস ভট্ট বিভাস আগরওয়াল কর্তা তিনি বলেছেন যে তাদের অন্যতম লক্ষ্য ছিল এই মাদি তালাল গত মরশুমের পর পারফরম্যান্সের পর তখন তারপরেই এই ক্লেটন ডিমিত্রিয়স ডেভিড এদের সাথে এই মাদি তালালকে যুক্ত করা তাদের কিন্তু অন্যতম মেন টার্গেট ছিল এবং তারা মেন টার্গেটকে পেয়ে কিন্তু সত্যিই খুশি এবং অন্যান্য আইএসএল দলও কিন্তু এই মাদি তালালকে পাওয়ার ব্যাপারে ছিল কিন্তু তাদেরকে পিছনে ফেলে কিন্তু মাদিকে পেয়ে কিন্তু তারা সত্যিই সত্যিই খুশি এবং ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদার যেমনটা বলেছেন টি প্রজেক্ট ইস্টবেঙ্গলের সেই টি প্রজেক্টে তালালকে নিয়ে কিন্তু তারা সত্যিই খুশি এবং ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন নিয়ে কিন্তু কোনো কথা হবে না ডিফেন্স নিয়ে এখনও অনেক প্রশ্নচিহ্ন আছে কিন্তু অ্যাটাকিং লাইন দিমিতীয়স ডিয়াম ট্যাকোস ক্লেটন সিলভা মাদি তালাল ডেভিড নন্দা কুমার এক কথা অনস্বীকার্য যে অন্য ভারতের অন্যতম সেরা অ্যাটাকিং লাইন এই মৌসুমেই ইস্টবেঙ্গল পেয়ে গেছে এবং এবার বেঙ্গল সমর্থকরা অন্তর্বকে অ্যাটাকিং লাইন নিয়ে কিন্তু আশায় বুক বাঁধতেই পারে গত বেশ কয়েক মাস ধরে এই স্ট্রাইকিং ফোর্স অ্যাটাকিং ফোর্স নিয়ে কিন্তু অনেক প্রশ্ন চিহ্ন ছিল মহেশ নন্দা কুমার সবাইকে পেয়ে কিন্তু একটা সোনায় বাঁধানো পুরো অ্যাটাকিং লাইন বলতেই হবে এবং সেই অ্যাটাকিং লাইনের বিষয়ে কথা বলেছেন কোচ কার্লেস কদাত এবং তিনি বলেছেন যে তালালের সাথে কয়েকটা কনভার্সেশনের পর যখন তালাল কে তারা রাজি করাতে পেরেছে অন্যান্য দল ছেড়ে ইস্টবেঙ্গলের অফারটা গ্রহণ করতে তারা কিন্তু সত্যি খুশি মাদি দালালকে পেয়ে এবং মাদি দালাল নিজেও জানিয়েছেন তিনি তার দলের অন্যান্য টিমমেটসদের সাথে যোগ দেওয়ার জন্য মুখী আছেন মনে করা হচ্ছে আগামী চার পাঁচ তারিখ থেকে অনুশীলন শুরু হবে কবে আসার সে বিষয়ে আমাদেরও নজর থাকবে আপনারাও দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস আর এই সইটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হলো এবং ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন নিয়ে আপনারা কী মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের টাটা